ওপেন ওয়ার্ল্ড গেমস মানে কি খোলা দুনিয়া খেলা মানে যে ধরনের গেমস এ তুমি যা খুশি তা করতে পারবা যেখানে খুশি সেখানে যেতে পারবা আর তার সাথে থাকবে অনেক বড় একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আর অনেক জোস জোস গ্রাফিক্স তো এরকমই গেমস কিন্তু অফলাইন নিয়ে এসেছি আজকের ভিডিওতে তো কনিচ্ছোয়া গাইস কি অবস্থা আমি গেমার ফ্রম ভাই আমি গেমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা পাঁচটি অফলাইন ওপেন ওয়ার্ল্ড গেমস যেগুলো তুমি কখনো খেলো নাই আর লাস্ট অফ ফাইভ ভিডিওর মতো এই ভিডিওতেও আমি যে পাঁচটা গেমস দেখাবো তার মধ্যে চারটা তুমি কখনো খেলো নাই আর হ্যাঁ যা আমি আগে বললাম সব গেমস গুলো অফলাইন থাকবে মানে গেম ডাউনলোড করার পর তোমার আর নেট লাগবে না আর এই গেমস এর সব গেমস গুলোই একদম ব্র্যান্ড নিউ গেমস যা রিসেন্টলি প্লে স্টোরে এসেছে আর হ্যাঁ আগের ভিডিওর মতো এই ভিডিও তো নাম্বার ওয়ান সব থেকে ইউনিক আর আলাদা থাকবে তার সাথে গ্রাফিক্স একদম পিসি লেভেলের থাকবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এবারে ভিডিওটা এখনই শুরু করছে কিনা তার আগে তোমাদের একটা জিনিস জানাতে চাই যে তোমাদের মধ্যে এখনো 99% লোক আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই আমি কিন্তু এরকম টাইপের ভিডিও রেগুলার আনবো তাই যদি তুমি সেসব দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আজকে ভিডিওর লাইক গোল হচ্ছে কি 1800 লাইক তাই এটা অবশ্যই কমপ্লিট করে দাও তো আর বেশি কথা বলবো না শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের লিস্টে পাঁচ নাম্বারে আছে আরএফ প্রজেক্ট তো এই গেম সম্পর্কে কিছু বলার নাই মানে গেমের ট্রেলারটা দেখো তারপর আমি কিছু বলবো তো কি গেমটা দেখে তোমার কি মনে হয় একদম পিসি গেমের মতো না হ্যাঁ আমি যখন ফার্স্ট টাইম দেখছিলাম তখন মনে হয়েছিল গেমটা পিসির জন্য তৈরি করা হয়েছে কিন্তু লাস্টে দেখলাম না এটা মোবাইল ডিভাইসের জন্য তো গেমে তুমি বড় একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পাবা তার সাথে তুমি এনিমিদের সাথে ফাইট করতে হবে আর এখানে বিভিন্ন মনস্টার থাকবে তাদেরকে মেরে তোমাকে সার্ভাইভ করতে হবে তো গেমটা একটু সায়েন্স ফিকশন প্লাস হলো একটা ওপেন ওয়ার্ল্ড গেম তো আমার মতে এই গেমটা অনেক ইন্টারেস্টিং একটা গেম আর এখনো গেমটা রিলিজ করা হয় নাই কিন্তু যা শুনেছি খুব জলদি রিলিজ করা হবে আর যখন গেমটা তৈরি করা হবে আমি তখন তোমাদের জানাই দেব তো আমাদের লিস্টে চার নম্বরে আছে ক্রাইম ওয়ার স্যান অ্যাড্রেস তো এই গেমটা হচ্ছে গিয়ে একটা অফলাইন গেম যে গেমে তুমি জিটিএফএফ এ ফিল পেতে পারবা মাত্র 100 MB-র মধ্যে এখানে তুমি অনেক মিশনস পাবা তার সাথে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবা যা খুশি তা করতে পারবা মানে তুমি গাড়ি হাইজ্যাক করতে পারবা তার থেকে শুরু করে বাড়ি গাড়ি কিনা এবং জিটিএফএফ এর যা করা যায় সেম তাই করতে পারবা এবং আরো অনেক কিছু অ্যাড করা হয়েছে তো 100 MB-র মধ্যে মনে হয় এই গেমটা সবথেকে বেস্ট একটা ওপেন ওয়ার্ল্ড গেম আর তুমি যদি এই গেমটা খেলতে চাও তাহলে তুমি এটা প্লে স্টোরে পেয়ে যাবা তো যদি গেমটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গেমটা ডাউনলোড করতে পারো তো আমাদের লিস্টে তিন নাম্বার আছে ওপেন ওয়ার্ল্ড ডেলিভারি সিমুলেটর তো এই গেমটা 97 MB একটা গেম মানে কি বলবো 97 MB এর মধ্যে এর চেয়ে বেস্ট গ্রাফিক্স ওয়ালা গেম তুমি কোথাও পাবা না তো গেমের কনসেপ্ট হলো তোমার এখানে ট্যাক্সি ড্রাইভ করে প্যাসেঞ্জারদের পিক করতে হবে আর তাদের ডেস্টিনেশনে পৌঁছায় দিতে হবে তো এখানে তুমি ট্যাক্সি না চালাতে চাইলে অ্যাম্বুলেন্সও চালাতে পারবা তো গেমটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা আর আমি যা বললাম 97 MB আর আমার মতে তোমার গেমটা অবশ্যই খেলা উচিত তো আমাদের লিস্টে তিন নাম্বার আছে হেভেন স্টার তো এই গেমটা আমার বাকি তিন গেম থেকে অনেক ডিফারেন্ট তো এখানে তোমাকে একটা ওয়ার্ল্ডে ছাড়া হবে যেখানে জম্বি আছে আর সেখানে তোমাকে বেঁচে বেঁচে থাকতে হবে আর এখানে তুমি অনেক বড় একটা ম্যাপ পাবা যেটা তুমি এক্সপ্লোর করতে পারবা তার সাথে তোমাকে সার্ভাইভারদেরকে খুঁজে তোমার টিমে নিতে হবে তো গেমটা অনেক জোস আর ইন্টারেস্টিং যদি পারো গেমটা খেলতে পারো কিন্তু এই গেমের একটাই খারাপ দিক হলে গেমটার সাইজ অনেক বড় এই গেমের সাইজ 1 GB-র মতো আর গেমটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা তো আমাদের লিস্টে দুই নম্বরে আছে বাংকার 2021 তো এটা একটা স্টোরি বেসড গেম যেখানে তুমি একটা জায়গায় আটকানো থাকবা আর এখানে তোমাকে পাজল সলভ করে আগাতে হবে তো গেমটা অনেক ইন্টারেস্টিং আর হার্ড যদি মাথায় ঘিলু থাকে তাহলে গেমটা ট্রাই করবা আর যদি কথা বলি গেমটা কোথা থেকে ডাউনলোড করবা তাহলে তুমি এটা গেমটা প্লে স্টোরে পেয়ে যাবা তো অবশ্যই ডাউনলোড করতে পারো যদি তোমার ভালো লাগে তো আমাদের লিস্টে এক নাম্বার আর সবথেকে বেস্ট গেম হচ্ছে কি ব্লেড টু তো এই গেমটা হচ্ছে গিয়ে একটা অ্যাকশন এমএমও গেম তো এই গেমটা বাকি গেম থেকে অনেক ডিফারেন্ট এখানে তুমি পাবা অ্যাকশন তার সাথে জো স্টোরি আর রয়েছে অস্থির গ্রাফিক্স তো এই গেমটা তুমি প্লে স্টোরে পাবা আর গেমটার সাইজ আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু এই গেমের সাইজটা একটু বড় হতে পারে এবারে তুমি যদি গেমটা না খেলে থাকো তাহলে অবশ্যই গেমটা ট্রাই করো কারণ আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সায়োনারা